ব্যাঙ্গালোরের বাঙালি খুঁজছে, আর যা খুঁজছে পেয়েও যাচ্ছে। বোরলিন থেকে কচুর শাক, মিত্র ক্যাফের ফিশ ফ্রাই থেকে কষে কষার মাটন, অষ্টমীর অঞ্জলি থেকে লক্ষ্মী পুজোর নাড়ু, চন্দননগরের লাইটিং আর জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধের স্বাদ আর ঘোলে নয়, একেবারে গন্ধরাজ ঘোল মুখের সামনে হাজির। বাঙালি যত দিন হুজুগে মাতবে, আবেগে ভাসবে, ধর্ম আর পুজোয় ছোট্টবেলা খুঁজে পাবে, ততদিন বুঝব আমরা ঘেঁটে আছি কিন্তু ছড়িয়ে যাইনি। ব্যাঙ্গালোরের ট্রাফিক জগৎ বিখ্যাত, ঠিক চন্দননগরের লাইটিংয়ের মতোই। কিন্তু তা বলে বাড়িতে তো বসে থাকা যায় না, কানে যখন খবর একবার গেছেই জগদ্ধাত্রী মাকে তো একবার দেখতে যেতেই হয়। বাড়ির থেকে 25 কিলোমিটার দূরে আটটি নগর সোশিয়াল ট্রাস্ট আয়োজিত জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি, এবার যে পুজো পড়েছে সেকেন্ড ইয়ারে। গত বছর আমরা যাইনি, এই বছরই প্রথম যাচ্ছি। টাইম ল্যাপসে শ্যুট করা ভিডিও স্লোমো মনে হয় ব্যাঙ্গালোরের ট্রাফিকে। তবুও সেই ট্রাফিক ঠেলে পৌঁছে গেলাম প্যালেস গ্রাউন্ডে। গেট নাম্বার 9 দিয়ে ঢুকছি, এবার সোজা চলে যাব মায়ের মণ্ডপে। ঠিক এইখানেই আমরা বঙ্গোৎসবে এসেছিলাম, তো তাই ভরসা আছে অনেক বড় পার্কিং ঠিক একটা জায়গা পেয়ে যাব। পৌঁছে গেছি আমরা প্যালেস গ্রাউন্ডে, এখানেই হচ্ছে সেই জগদ্ধাত্রী পুজো। যাবো এবার ভেতরে। ওটু, ঠাকুর দেখবে তো? বাবু, ঠাকুর দেখবে তো? চলুন ভেতরে যাই। আসতে না আসতেই চেনা মুখের সাথে দেখা। পূজা, হাই। চেনা মুখ বাঙালিদের অনুষ্ঠান মানে আমাদের সব বন্ধু আমরা একত্রিত হবই। ফটো সিং এর ফটো সেশন চলছে, সুন্দর একটা ফুলের সামনে দাঁড়িয়ে আলো আলো ছবি একটা। অনেকটা বঙ্গ উৎসবের মতো হয়েছে। হ্যাঁ, অনেকটা বঙ্গ উৎসব। ওই তো ডেকোরেশনটা অলমোস্ট সেমই করে এই জায়গাটাকে। এইটা সুন্দর করে লাইটিংটা বাইরে খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে। চন্দননগর আছে আর একটা জায়গা। মাকে দেখতে যাব, লাইটিং দেখব, খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, কিন্তু তার আগেই অজস্র অচেনা মুখ আর চেনা নামের ভিড়। একে একে আসছেন, আমাদের ডাকছেন, একটু কথা বলছি, একটুখানি পটু সিংকে ভালোবাসা জানাচ্ছেন ওনারা। আমরা আপ্লুত, আবেগে ভাসছি এই মুহূর্তে। আয়োজকদের ধন্যবাদ জানাতেই হয়, এত সুন্দর পরিবেশ, এই জাঁকজমক দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয়। আর আমাদের তো উপরি পাওনা সমস্ত ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে যাওয়া। আজকে আটটি নগর জগদ্ধাত্রী পুজো এসে দেখা হয়ে গেছে আমাদের ফ্যামিলির সদস্য। একটু নাম তো বলবে। হ্যাঁ, আমার নাম অনন্তী আর আমার হাজবেন্ড জয়দীপ। আমরা রেশমি আর চন্দকের ব্লগ বেশ অনেকদিন ধরে দেখছি, 6 মাস ধরে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অল দ্য বেস্ট উইশেস ফর দেম অ্যান্ড আওয়ার ব্লেসিংস ফর আর জোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাগো, তোমায় দেখবো বলে এসে কত আশীর্বাদ আর ভালোবাসার হাত যে পটুকে ছুঁয়ে যাচ্ছে, এ বুঝি তোমারই দান। একটা মাঠ, জমজমাট, ভর্তি বাঙালি। দূরে দাঁড়িয়ে আছেন মা, প্রসন্ন মুখে সবাইকে দেখছেন। সপ্তাহে 5 দিন ছুটে চলা বাঙালি, শনি রবিবার হলে খোঁজে বাঙালিয়ানা, পুজোর মরশুমে খোঁজে মণ্ডপ, খোঁজে মাতৃ প্রতিমা। আমরাও পায়ে পায়ে এসে দাঁড়ালাম মায়ের কাছে। চোখ বন্ধ করে
মায়ের কাছে চেয়ে নেওয়া, নিজের জীবনের জন্য আর সমাজের জন্য, সবার জন্য। ভালো করো মা, সবাইকে ভালো রেখো। চন্দকের মেজ পিসির বাড়ি মানকুণ্ডুতে হয় একবারই সাক্ষী হতে পেরেছিলাম চন্দননগরের পুজোর। আজকে অনেক দিন পর জগদ্ধাত্রী পুজোয় মায়ের কাছে এসে দাঁড়ালাম। মা জানেন, তিনবার হাত তুলে নম নম করলেন যিনি, ওনার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। তাই ওনার ভাগের সমস্ত আনন্দ খুশি সবার মধ্যে ভাগ করে দিও মা, কারণ পটু চায় যেন সবাই ভালো থাকে। ওর মতো স্বার্থহীন আমরা কেউ হতে পারবো না কোনোদিন। এখানে এই হলের মধ্যেই বসেছে অজস্র বাঙালি জিনিসপত্র নিয়ে স্টল, ওই শাড়ি ব্লাউজ হাতের কাজের জিনিসপত্র এই সমস্ত। আমি একটা ব্লাউজও কিনেছি এখান থেকে, শ্যামবাজার যাই না তো বহুদিন, তাই এখান থেকেই কিনলাম। চলুন এবার বাইরেটায় যাই একবার। গাইস, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আমরা বেশি মানে বেশি ওনাকে দেখেই ইনফ্লুয়েন্সড হয়েছি। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আমার নাম হলো শাইনিং স্টার মিলি। আমার রয়েছে বং ইন ব্যাঙ্গালোর, তো অবভিয়াসলি আপনারা গিয়ে একটু ভিজিট করে আসতে পারেন আমাদের। আমরাও বেঙ্গলি ব্লগ বানাই ব্যাঙ্গালোরে, ছোট দুই বোন আমাদের ব্লগ দেখে, মিষ্টির দোকান টোকান সব গেছে, এখন দেখা হয়েছে, আপনাদের সাথেও আলাপ করিয়ে দিলাম। নাম হচ্ছে রুমা, আমাদের ফ্যামিলির মেম্বার। অনেক দিনের দেখার ইচ্ছা ছিল ম্যারি বাঙালিকে। আমি দিদির নাম কি? আমার নাম রেশমি। রেশমি, রেশমিদের সঙ্গে অনেকদিন ইচ্ছে ছিল দেখার, দেখা হয়ে খুব ভালো লাগলো। মানে এতটাই ইচ্ছে ছিল, মনে আজকে মনে ইচ্ছাটা পূর্ণ হলো, খুব ভালো লাগলো। ভালো লাগলো আমারও, সো মাচ দেখা হলো আজকে, আজকে দিনটা ভালো ছিল আমার জন্য, লাকি ডে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর পুজো মানে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে একটা হাসি মুখের ফটো থাকবে না তা তো হয় না, তাই ফটাফট কয়েকটা ফটো তুলে নেওয়া। এদের সবার মুখ আপনারা চেনেন, দেখেন প্রতিদিন ইউটিউবের পর্দায়। এনাদের সবার ইউটিউব চ্যানেলের লিংক আমাদের ওই ইউটিউব মিটআপের ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকে আর আলাদা করে কথা বলা গেল না, কারণ পাশেই একটি স্টেজ তৈরি করা হয়েছে আর সেইখানে ওপেন এয়ার প্রোগ্রাম চলছে। পৃথিবী বলে একটি বাংলা ব্যান্ড এসেছে আজকে এখানে পারফর্ম করতে। চারদিকে একেবারে জমজমাট বাঙালি প্রোগ্রাম চলছে, প্রচুর খাবারের স্টল আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ভিড় বলে আমি কাছে যাইনি, ছন্দকে পাঠিয়েছি দুটো ফিশ ফ্রাই আনতে, আর পটু ম্যান গানের তালে তালে নাচছে। এই দুই খুদেও পটু ম্যানের বন্ধু, আমার থেকেই পটু ম্যান কেমন আছে টাছে জেনে যায়। আজকে একটুখানি কটন ক্যান্ডি নিয়ে দুজনেই খুব ব্যস্ত। ওনারা পটু ম্যানকে ভালোবাসেন, এটাই সব থেকে বড় কথা। কত ভালোবাসার মানুষ পটু ম্যানকে ছুঁয়ে গেল, আশীর্বাদ করে গেলেন, দেখে গেলেন। আমি তো অসভ্যের মতো বসেও ছিলাম, উঠে দাঁড়াতে পারিনি, কারণ পটুকে নিয়ে আমি ফিশ ফ্রাই খাওয়াচ্ছিলাম। তবু ওনাদের সবার ভিডিও না করলেও আমার মনে ওনাদের নাম লেখা থাকবে।
কোন যুগে? ভূমি দিয়ে শুরু, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, পরশ পাথর, শেষের দিকে ফসিলস, আমাদের স্কুলবেলা, কলেজবেলা, নানা রকমের সুন্দর সুন্দর দিন কত স্মৃতিতে ভরিয়ে দিয়েছিল এই ব্যান্ডগুলো। আজকে পৃথিবী ম্যাঙ্গালোরের বুকে সেই সমস্ত স্মৃতি উস্কে দিচ্ছে। একটা সময় ওয়ার্ড্রোবে কালো জামা ছাড়ার কিছু থাকতো না, রক ব্যান্ডের প্রোগ্রাম দেখতে যাচ্ছি বলে। গিটারের ব্যথায় যে কবিতারা কাঁদত, তার আমাদের মনে গেঁথে যেত সেই সময়। আসলে তখন জীবনের ব্যথাটা অন্যরকম ছিল। সেই ব্যথাটা আজ মনে হয় যেন অনেকটা মিষ্টি ছিল, মধুর ব্যথা ছিল, আজকের মতো এরকম তিক্ত ছিল না। তবু আজকে পৃথিবীর হাত ধরে এই তিক্ত জীবনেও মধুর অনেক স্মৃতি উস্কে উঠল। তখন সেই যে হলুদ পাখি জামরুল গাছের ডালে বসত, ভাঙা মন্দিরেতে গুপ্তধনের খোঁজ করতে করতে আদরের নৌকায় ভাসতে পারতাম। এখনকার মতো এত বিষাক্ত মানুষ ছিলাম না। ভালো লাগছে আপনাদের মধ্যে নেমে যেতে, নিজেকে কতটা সাধারণ লাগছে। এটাই এটাই মনে রক মিউজিক, এটাই ভালোবাসা আপনাদের। ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সবাই সে ছবি খান নষ্ট, এবার দাঁড়িয়ে পড়তে হবে। তোমার ঘরে বসত, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। সে আমি জানি না কে কে বসত করে। বসত করে পটুম্যান, আর পটুম্যানের খাওয়া, ঘুম, ওষুধ এসব সময় আমাদের চলতে হয়। তাই আরেকটি বার শেষবারের মতো জগদ্ধাত্রী পুজোর জমজমাট মাঠে, মেলায় মানুষের চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে পড়বো এবার এখান থেকে। মন ভরানো জিনিস নিয়ে এই দেড়টি ঘন্টা কেটে গেল। এবার সেই সমস্ত আবেগ আর স্মৃতি মনের মধ্যে গোছাতে গোছাতে বাড়ি ফিরব। বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। এক ব্যাগ খুশি, ভালো লাগা আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে বাড়ি ফিরছি আমরা। না, এই শহরকে পরবাস বলার সাহস আজ থেকে আর আমার থাকবে না। অলিতে গলিতে, ছোট ছোট ঘরে সারাদিনের জীবন যুদ্ধের পরে যাদের স্ক্রিন জুড়ে ভেসে ওঠে পটুম্যানের মুখ, যারা পটুম্যানকে ভালোবাসেন, আজ এখানে এলেন, অজস্র মানুষ কথা বললেন আমাদের সঙ্গে, যাদের সবার সঙ্গে ফটো তোলা, ভিডিও করা সম্ভবও হলো না, তারা এই শহরটাকে আজ আপন ভাবতে বাধ্য করছে। পটুম্যানের আপন লোকেরা থাকেন যে শহরে, সেই শহরকে পরবাস বলবো এমন সাধ্য আমার নেই। আজ থেকে ব্যাঙ্গালোর পটুম্যানের শহর, ঠিক যতটা কলকাতা ততটাই, ঠিক যতটা পটুম্যানের আপন আত্মীয়রা ততটাই আপনারাও। সবাই খুব খুব ভালো থাকবেন, পটুম্যানের জন্য ভালো থাকবেন, নিজেদের জীবন যুদ্ধে লড়তে লড়তে ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আমার আবেগে গলা বুঝে আসছে, এর থেকে বেশি ভাষা আমি অনেক হাতরেও আর পাচ্ছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি গল্পে, নিজেকে একটু গুছিয়ে নিই ততদিন, কেমন? আজ আসি।